এক প্রতারকের হাজার পরিচয়। কখনো নিজেকে সাংবাদিক পরিচয়, তো আবার কখনো নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করছেন সাধারণ মানুষের সাথে। এমনই এক প্রতারকের ঘটনা এবার প্রকাশ্যে এলো। ব্যক্তির নাম রাকেশ চক্রবর্তী, যাকে একাধিকবার বামেদের বিভিন্ন মিটিংয়ে মিছিলে দেখা গেছে। বাম নেতা মোহাম্মদ সেলিমের সাথে তার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ব্যক্তির বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ উঠেছে। হুগলি জেলার হিন্দমটরের বাসিন্দা রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। চম্পা দাস নামে এক মহিলা অভিযোগ করে বলেন, পরিচিত এক ব্যক্তিকে তিনি টাকা ধার দিয়েছিলেন, কিন্তু যথাসময়ে টাকা ফেরত না দেওয়ায় তিনি তাগাদা করছিলেন। দীর্ঘ সময় পার হলেও নিজের টাকা তিনি পাচ্ছিলেন না। হঠাৎই একদিন টাকা ধার নেওয়া ব্যক্তি কথা বলার জন্য তাদেরকে একটি রেস্টুরেন্টে রাখেন এবং সেখানে গিয়েছিলেন রাকেশ চক্রবর্তী নামে ওই প্রতারক। তিনি নিজেকে ওসি পরিচয় দিয়ে মধ্যস্থতা করছিলেন। সেখানেই নাকি চম্পা ও তার স্বামীকে গালিগালাজ করে লক আপে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল অভিযুক্ত রাকেশ চক্রবর্তী। ফ্যামিলি রিলেশনের মধ্যে ছিল একজন, তাকে টাকা ধার দিয়েছিলাম, তো ও ঠিক মতন টাকা আর দিচ্ছে না। তারপরে আমাদের ওই কন্যাগর বারো মন্দির ওখানে ডেকেছে, ডেকে বললো যে কথা বলবে বলে, তারপরে একজন দাদা মানে ডেকে তাকে সাজিয়ে নিয়ে এসছে। নিয়ে এসে ও আমাকে বলছে যে কাকে ফোন করছে, আমাদের ধমকি দিচ্ছে, গালাগাল করছে, আমার হাজব্যান্ডকে আমাকে বলছে ইনভেস করে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উনি নিজের কী পরিচয় দিয়েছিলেন? উনি বলছে কোন ওসি আছে, কোন থানার, কন্যাগর থানায়। ওনার নাম কি? রাকেশ চক্রবর্তী। আপনার নাম? আমার নাম চম্পা দাস। অভিযুক্ত রাকেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজ্য বিজেপির সম্পাদক তথা পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ বলেন, শাসক দল তৃণমূল কংগ্রেস ও পুলিশের মদতেই ওই ব্যক্তি এই ধরনের কাণ্ড করে চলেছে। বিভিন্নভাবে আর্থিক তছরুপের সুবিধা ভোগ করছে। পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও নাকি তার নামে কোনো অভিযোগ নেওয়া হয় না। কারণ ওই ব্যক্তি যে পুলিশে যে বিভিন্নভাবে আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুবিধা ভোগ করছেন, থানায় ওনার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয় না এবং থানার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। এটা মানে কি বুঝবো? এটা মানে এটাই বুঝবো যে পুলিশের প্রশ্রয় আছে তাই এরকম করছে। পুরো সমাজকে শেষ করে দিয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে চালিত করে সাধারণ মানুষের অধিকার গ্রহণ করছে। একজন 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 মহিলা অভিযোগ করছেন সরাসরি যে তাকে পুলিশ সেজে হুমকি দেওয়া হয়েছে এবং কেউ কেউ বিভিন্ন জায়গায় অভিযোগ করছে ফ্ল্যাট প্রমোটাররা তাদেরকে হুমকি দিয়ে টাকা পয়সা তুলছেন। তিনি পুলিশ সেজে যেহেতু থানার সামনে থাকে, আবার কখনো কখনো বড় হাউসের রিপোর্টার সেজে। এটা তো শুধু এক ব্যক্তি নয়, এরকম অনেক ব্যক্তি আছে যাদের পুরো শিডিউল থানায় থাকে। পুলিশ যদি মনে করে তাদেরকে অ্যারেস্ট করবে ভালো, কিন্তু এর বিষয় হচ্ছে এর পেছনে পুলিশেরও ভাগ বসা রয়েছে। তার জন্য তাদেরকে প্রশ্রয় দিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, কিছু ইনকাম যা আছে সেটাই নাম। সিপিএম এর ঝান্ডা ধরে এতদিন ছিল, এখন বলছে তৃণমূলের ঝান্ডা ধরছেন উনি নাকি? এরা কোনো দলের নয়, এরা সমাজ বিরোধী, এরা হচ্ছে ঠাকা। রাকেশের এই ঘটনায় বিধায়ক বিমান ঘোষ শাসক দল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব। পুলিশ কখনোই পক্ষপাতিত্ব করে না বলে তিনি মন্তব্য করেন। ওই ভিডিওর সাচাই আমি যাচাই করিনি, সেই জন্য এটা নিয়ে বক্তব্য দেওয়ার মতন কোনো জায়গাও নেই। কিন্তু তবু পুলিশ সেজে বা পুলিশের নাম করে যদি কোনো মানুষ কোথাও এক্সটর্শন করছে, তার বিরুদ্ধে পুলিশকে প্রপার ইনকোয়ারি করে, এটা একটা ইনকোয়ারির বিষয়, ইনকোয়ারি করে তার বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া। দেখুন, বলার জন্য যে কোনো মানুষ বলতে পারে, পুলিশ সবচেয়ে সহজ টার্গেট থাকে সমাজের মধ্যে। পুলিশ অত্যন্ত সারাদিন সকাল থেকে বিকেল অবধি অথক পরিশ্রম করে কাজ করে, কিন্তু তবুও দেখবেন 99টা আপনার কাজ করলো, একটা যে কোনো কারণে ফেল হয়ে গেলো, আপনি পুলিশকে কিন্তু মামাছি ধরে সবকটা পারে আপনারা ব্যাখ্যা করেন, সংজ্ঞান দেন, ওদেরকে ওদের ব্যাপারে বলেন। ওনার হয়তো নাইনি কেন, উনি হয়তো জাস্টিফাইড যে অফিসার ছিল তাকে উনি বোঝাতে পারেননি যে এটা এইরকম হয়েছে। পুলিশ কখনো পক্ষপাতিত্ব করে না, এটা আমার যতটুকু ধারণা, আর পশ্চিমবাংলার পুলিশ তো করেই না,
আমি দায়িত্বশীল বলতে পারি। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দা রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দ্য রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।